লার্ন ইংলিশ থ্রু বাংলা নিউজ আর্টিকেল এর আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো হোপ ইউ অল আর ফাইন অ্যান্ড ডুইং গ্রেট আমি আমার প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি ইংলিশ শেখার জন্য বা ইংলিশ পড়া বলা লেখা সব কিছুর জন্য মেন ইম্পর্টেন্ট কাজ যেটা হলো সেটা হলো ট্রান্সলেশান জানা ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেশান বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন তো এই ট্রান্সলেশান জানার জন্য ইম্পর্টেন্ট জিনিস কি সেটা হলো টেন্স টেন্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেটাকে পুরোপুরি গুলে খেয়ে নিতে হবে টেন্স যে গুলে খেয়ে নিতে পারবে তার কাছে যে কোনো কিছু ট্রান্সলেশন করা পুরো জলের মতো হয়ে যাবে টেন শেখার সাথে সাথে ভার্ভের ফর্ম প্রচুর পরিমাণে পড়তে হবে অ্যাক্টিভ প্যাসিভ চিনতে হবে কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ সেটা পড়ার সাথে সাথে ধরে নিতে হবে যেখানে ডা কর্তা ডাইরেক্ট নিজে কাজ করছে কিনা বা কাজটি কারো দ্বারা করা হচ্ছে কি না এগুলো পড়তে পড় আজ আমরা আরেকটি বাংলা নিউজ আর্টিকেল নিয়েছি এই বাংলা নিউজ আর্টিকেলটিকে আমরা খুব ছোট ছোট করে ভেঙে ভেঙে খুব সহজে ইংলিশে ট্রান্সলেট করব। তো চলো শুরু করা যাক তো প্রথম লাইন কি আছে বর্তমান যুগে শিক্ষার বিষয়ে মানুষের সচেতনতা অনেক বেশি বেড়েছে তাহলে এখানে বেড়েছে বাড়াটা হচ্ছে কি কাজ বাড়াটা হচ্ছে একটি কাজ তাহলে বাড়া বেড়েছে মানে বাড়াটা হলো একটি ভার্ড কি বেড়েছে মানুষের সচেতনতা তাহলে মানুষের সচেতনতা হচ্ছে সাবজেক্ট মানুষের সচেতনতা ইংরেজি কি পিপেলস অ্যাওয়ারনেস ঠিক আছে মানুষের সচেতনতা পিপেলস অ্যাওয়ারনেস মানুষের সচেতনতা কিসে শিক্ষার বিষয়ে শিক্ষার বিষয়ে অ্যাবাউট এডুকেশন বোঝা গেল মানুষের সচেতনতা পিপলস অ্যাওয়ারনেস অ্যাবাউট এডুকেশন বেড়েছে বাড়া ইংরেজি হচ্ছে ইনক্রিজ তাহলে হলো হ্যাজ ইনক্রিজড হ্যাজ ইনক্রিজড কেন হলো কেননা এটা একটি প্রেজেন্ট পারফেক্টেন্স কেন প্রেজেন্ট পারফেক্টেন্স প্রেজেন্ট পারফেক্টেন্সে আমরা জানি যে কোনো কাজ অলরেডি শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান তো এখানে মানুষের সচেতনতা বেড়েছে সেই জন্য হ্যাজ ইনক্রিজড অনেক বেশি ইংরাজি এ লট তাহলে কী বলবো পিপলস অ্যাওয়ারনেস অ্যাবাউট এডুকেশন হ্যাজ ইনক্রিজড এ লট বর্তমান যুগে বর্তমান যুগে ইংরেজি হচ্ছে ইন টুডেজ এরা এরা মানে হচ্ছে যুগ ইন টু এরা বোঝা গেল আচ্ছা এবার পরের সেন্টেন্স কি বলছে স্কুল কলেজের সংখ্যা যেমন বেড়েছে তেমনই বেড়েছে পড়ুয়াদের সংখ্যাও এখানে দুটো সেন্টেন্স আছে তাহলে প্রথম সেন্টেন্স হচ্ছে স্কুল কলেজের সংখ্যা যেমন বেড়েছে তাহলে এখানেও বেড়েছে মানে অলরেডি বেড়ে গেছে হ্যাঁ অলরেডি বেড়ে গেলে কী হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাই এখানে বারাটা হচ্ছে একটা ভার্ভ কি বেড়েছে স্কুল কলেজের সংখ্যা তাহলে স্কুল কলেজের সংখ্যা হচ্ছে সাবজেক্ট স্কুল কলেজের সংখ্যা ইংরেজি কি দ্য নাম্বার অফ স্কুলস অ্যান্ড কলেজেস বিন ইনক্রিজড বাড়া ইংরেজি হচ্ছে ইনক্রিজ তাহলে এখানে আমরা প্রেজেন্ট টেন্সে জানি হ্যাজ হ্যাব বসে আর ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম বসবে সেই জন্য হ্যাব ইনক্রিজড হবে কিন্তু দেখো এখানে স্কুল কলেজের সংখ্যা কিন্তু নিজে নিজে বাড়েনি কারোর দ্বারা বেড়েছে সেই জন্য এটা প্যাসিভ ভয়েসে যাবে সেই জন্য প্যাসিভের নিয়ম কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বিন বসাতে হবে হ্যাভ বিন ইনক্রিজ ভারবের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম তো এখানে একটা ওয়ার্ড রয়ে গেছে যেমন যেমন ইংরাজি হচ্ছে অ্যাজ তাহলে আমরা কি বলবো অ্যাজ দ্য নাম্বার অফ স্কুলস অ্যান্ড কলেজেস হ্যাভ বিন ইনক্রিজড তেমনই তেমনই ইংরাজি কি সো তেমনি বেড়েছে পড়ুয়াদের সংখ্যাও তাহলে এখানেও বাড়া হচ্ছে ভাব কি বেড়েছে পড়ুয়াদের সংখ্যা পড়ুয়াদের সংখ্যা হলো সাবজেক্ট তা পড়ুয়াদের সংখ্যা ইংরেজি কি দ্য নাম্বার অফ স্টুডেন্টস দ্য নাম্বার অফ স্টুডেন্টস হ্যাভ অলসো ইনক্রিজড মানে এটাও একটা প্রেজেন্ট পারফেক্টেন্স যেহেতু এটা বলছে অলরেডি বেড়ে গেছে কিন্তু ফল এখনও বর্তমান তাই এটা হচ্ছে হ্যাভ অলসো ইনক্রিজড পড়ুয়াদের সংখ্যাও বেড়েছে পড়ুয়াদের সংখ্যা কিন্তু নিজে নিজে বেড়েছে সেই জন্য এটা প্যাসিভে যাবে না এটা অ্যাক্টিভেই থাকবে বোঝা গেল চলো তিন নম্বর সেন্টেন্সে কি বলছে সকল মা বাবাই নিজেদের সাধ্যমতো সন্তানদের শিক্ষিত করে তুলতে চান ঠিক আছে তাহলে এখানে চান মানে চাওয়াটা হচ্ছে একটা ভার্ব চাওয়াটা হলো একটা কাজ কে চাই সকল বাবা মা সকল বাবা মা হলো সাবজেক্ট সকল বাবা মা ইংরেজি কি অল প্যারেন্টস অল প্যারেন্টস সকল বাবা মা চান চাওয়া ইংরেজি কি ওয়ান্ট সকল বাবা মা চাই কি করতে চাই শিক্ষিত করে তুলতে টু এজুকেট শিক্ষিত করে তুলতে ইংরেজি টু এজুকেট অল প্যারেন্টস ওয়ান টু এজুকেট কি চাই তাদের সন্তানদের তাহলে দেয়ার চিলড্রেন ওয়ান টু এজুকেট দেয়ার চিলড্রেন তাদের সন্তানদের শিক্ষিত করে তুলতে চাই সাধ্যমতো সাধ্যমতো ইংরেজি কি টু দ্য বেস্ট অফ দেয়ার অ্যাবিলিটি সাধ্য মতো ইংরেজি হলো টু দ্য বেস্ট অফ দেয়ার অ্যাবিলিটি বোঝা গেল চলো এবার চার নম্বর পৃথিবীতে কত মানুষ শিক্ষিত হয়েছেন তা নিয়ে একটি তালিকা তৈরি হয়েছে তাহলে এখানে ভার্ভ কি তৈরি হওয়া তৈরি হওয়াটা একটা ভার মানে তৈরি করা হয়েছে আর কি কারোর দ্বারা তৈরি করা হয়েছে তাহলে এটা প্যাসিভ হচ্ছে প্রথমেই বোঝা যাচ্ছে এটা প্যাসিভ হচ্ছে কেননা তালিকা তৈরি হয়েছে তালিকা নিজে নিজে তৈরি হয়নি কারোর দ্বারা তৈরি হয়েছে তাহলে এটা তৈরি হয়েছে এবং তৈরি অলরেডি হয়ে গেছে তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে হুম তালিকা তৈরি হয়েছে তৈরি হওয়াটা একটা কি তৈরি হয়েছে তালিকা তৈরি হয়েছে তাহলে তালিকা হচ্ছে এখানে সাবজেক্ট তালিকা ইংরেজি কী একটি তালিকা হচ্ছে সাবজেক্ট একটি তালিকা ইংরেজি হলো এ লিস্ট এ লিস্ট প্রেজেন্ট পারফেক্টের জন্য হ্যাজ বসবে আর যেহেতু এটা প্যাসিভে আছে তাই হ্যাজ বিন তৈরি হওয়া ইংরেজি মেড তাহলে এ লিস্ট হ্যাজ বিন মেড একটি তালিকা তৈরি করা হয়েছে কী সম্বন্ধে অ্যাবাউট কী সম্বন্ধে পৃথিবীতে কত মানুষ শিক্ষিত হয়েছেন তাহলে এটা আরেকটা সেন্টেন্স আছে শিক্ষিত হওয়া শিক্ষিত হওয়া একটা ওয়ার্ড তাহলে পৃথিবীতে কত মানুষ কত মানুষ হচ্ছে সাবজেক্ট কত মানুষ ইংরেজি কি হাউ মেনি পিপল হাউ মেনি পিপল হ্যাভ বিন এডুকেটেড হ্যাভ বিন এডুকেটেড কেন হল যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্টে আছে কিন্তু প্যাসিভে আছে হ্যাভ বিন এডুকেটেড এজুকেটেড কেননা মানুষ শিক্ষিত হয়েছে নিজে নিজে শিক্ষিত হয় না কারো দ্বারা শিক্ষিত হয় শিক্ষিত হয়েছে পৃথিবীতে পৃথিবীতে ইংরেজিকে ইন দ্য ওয়ার্ল্ড বোঝা গেল নেক্সট সেন্টেন্স বলছে আর সেই তালিকায় পৃথিবীতে কোন দেশ সবচেয়ে শিক্ষিত জানেন তো এখানে প্রশ্ন করছে আপনি কি জানেন কোন সেই তালিকায় কোন দেশ সবচেয়ে বেশি শিক্ষিত আছে তাহলে প্রশ্ন যখন করা হয় আর ইংরাজি কি তাহলে আর ইংরাজি হচ্ছে এখানে অ্যান্ড ডু ইউ নো আপনি কি জানেন বা তুমি কি জানো ইন দ্যাট লিস্ট মানে সেই তালিকায় সেই তালিকায় ইন দ্যাট লিস্ট কোন দেশ হুইচ কান্ট্রি হুইচ কান্ট্রি মানে হচ্ছে কোন দেশ হয় ইজ হয় দ্য মোস্ট এজুকেটেড হ্যাঁ সবচেয়ে বেশি শিক্ষিত সবচেয়ে বেশি শিক্ষিত দ্য মোস্ট এজুকেটেড পৃথিবীতে ইন দ্য ওয়ার্ল্ড বোঝা গেল পরের সেন্টেন্স পরের সেন্টেন্সে বলছে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের প্রকাশিত রিপোর্টে কানাডা হল সবচেয়ে শিক্ষিত দেশ তাহলে কানাডা হল সবচেয়ে শিক্ষিত দেশ কানাডা হচ্ছে সাবজেক্ট হল হওয়াটা হচ্ছে ভার্ব তাহলে কানাডা ইজ কানাডা হয় ইজ সবচেয়ে শিক্ষিত দেশ দ্য মোস্ট এডুকেটেড কান্ট্রি সবচেয়ে শিক্ষিত দেশ ইংরেজি দ্য মোস্ট এডুকেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে কী রিপোর্ট পাবলিশড মানে প্রকাশিত রিপোর্টে রিপোর্ট পাবলিশড রিপোর্ট প্রকাশিত হয়েছে কার দ্বারা রিপোর্ট প্রকাশিত হয়েছে বাই দ্য অর্গানাইজেশান ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বোঝা গেল নেক্সট সেন্টেন্স কানাডায় ষাট শতাংশ মানুষ শিক্ষিত তাহলে এখানে শিক্ষিতটা হচ্ছে ভার্ভ শিক্ষিতটা ভার্ভ আর ষাট শতাংশ মানুষ হচ্ছে সাবজেক্ট তাহলে কি বলবো কানাডায় কানাডায় ইন কানাডা ইন ক্যানাডা সিক্সটি পারসেন্ট অব দ্য পেপেল ষাট শতাংশ মানুষ সিক্সটি পারসেন্ট অব দ্য আর এডুকেটেড অন্যদিকে শিক্ষার দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে জাপান তাহলে জাপান হলো সাবজেক্ট স্থানে রয়েছে স্থানে থাকাটা হচ্ছে ভার্ব ঠিক আছে স্থানে থাকাটা হচ্ছে ভাব তাহলে অন্যদিকে অন্যদিকে ইংরেজি কি অন দ্য আদার হ্যান্ড অন দ্য আদার হ্যান্ড জাপান র্যাঙ্কস জাপান র্যাঙ্কস মানে জাপান র্যাঙ্ক মানে স্থানে থাকা জাপান র্যাঙ্কস দ্বিতীয় স্থান মানে সেকেন্ড শিক্ষার দিক থেকে অন এডুকেশন বোঝা গেল অন দ্য আদার হ্যান্ড জাপান র্যাঙ্কস সেকেন্ড অন এডুকেশন মানে জাপান দ্বিতীয় স্থানে র্যাঙ্ক করছে আর কি যেখানে তিপ্পান্ন শতাংশ মানুষ শিক্ষিত বলে দেখা গিয়েছে শিক্ষিত বলে দেখা গিয়েছে তাহলে দেখা গিয়েছে দেখা যাওয়াটা হচ্ছে একটা ভার্ব দেখা যাওয়াটা একটা কাজ ঠিক আছে কি দেখা গেছে ফিফটি মানুষ মানে তিপ্পান্ন শতাংশ মানুষ তাহলে কি লিখবো যেখানে যেখানে ইংরেজি ওয়ার ফিফটি থ্রি পারসেন্ট পিপল ফিফটি থ্রি পার্সেন্ট পিপল তিপ্পান্ন শতাংশ মানুষ আর ফাউন্ড মানে দেখা পাওয়া গেছে বা দেখা গেছে এজুকেটেড শিক্ষিত বোঝা গেল ফিফটি পিপল আর ফাউন্ড এজুকেটেড মানুষ শিক্ষিত বলে দেখা গেছে তারপর বলছে আমেরিকা এবং ব্রিটেনের জায়গা হয়েছে একেবারে ছয় এবং আট নম্বর স্থান মানুষ এতদিন ভাবতো যে আমেরিকা বা এবং ব্রিটেন মনে হয় পৃথিবীর সবচেয়ে বেশি শিক্ষিত দেশ কিন্তু এই রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে আমেরিকা এবং ব্রিটেনের র্যাঙ্ক হয়েছে ছয় নম্বর এবং আট নম্বর স্থানে তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আমেরিকা অ্যান্ড ব্রিটেন ঠিক আছে জায়গা হওয়া ইংরেজি হচ্ছে র্যাঙ্ক করা মানে আমরা আগেই দেখলাম জায়গা হওয়া মানে কি এখানে র্যাঙ্ক করাকে বলছে আর কি তাহলে আমেরিকা অ্যান্ড ব্রিটেন হ্যাভ বিন র্যাঙ্কড মানে র্যাঙ্ক হয়েছে কারোর দ্বারা র্যাঙ্ক হয়েছে নিজে নিজে র্যাঙ্ক হয়নি তাই এটা হ্যাভ বিন বসানো হচ্ছে প্যাসিভে আছে হ্যাভ বিন র্যাঙ্কড কি সিক্স অ্যান্ড এইট ছয় নম্বর এবং আট নম্বর রেসপেক্টিভলি মানে যথাক্রমে আর কি ছয় নম্বর এবং আট নম্বর স্থানে রয়েছে রেসপেক্টিভলি রেসপেক্টিভলি মানে যথাক্রমে ভারতের কি অবস্থা হোয়াট ইজ দ্য সিচুয়েশান অফ ইন্ডিয়া ভারতের কী অবস্থা বলছে শুনতে খারাপ লাগলেও পৃথিবীর শিক্ষিত দশটি দেশের মধ্যে জায়গা করে নিতে পারেনি ভারত তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ভারত জায়গা করে নিতে পারেনি জায়গা করে নিতে পারেনি মানে করে নিতে পারেনিটা হচ্ছে তাহলে ভার্ভ এখানে হুম করে নিতে পারেনিটা হলো ভার্ভ করা ইংরেজি মেঘ তাহলে জায়গা করে নিতে পারেনি ভারত তাহলে ইন্ডিয়া could নট মেক মানে পারেনি could নট মেক মানে পারেনি ইন্ডিয়া কুড নট মেক ভারত পারেনি এনি প্লেস কোন জায়গা করে নিতে আর কি মধ্যে মধ্যে মানে অ্যামং এমং পৃথিবীর শিক্ষিত দশটি দেশ এমং ওয়ার্ল্ডস টপ টেন এডুকেটেড কান্ট্রি এমং মানে মধ্যে ওয়ার্ল্ডস টপ টেন educated কান্ট্রি মানে পৃথিবীর দশটি এডুকেটেড কান্ট্রির মধ্যে জায়গা করে নিতে পারেনি শুনতে খারাপ লাগলেও অল দো ইট সাউন্ডস ব্যাড ইট সাউন্ডস ব্যাড মানে শুনতে খারাপ লাগা বোঝা গেল নেক্সট সেন্টেন্স বলছে আপনি জানলে অবাক হবেন আপনি জানলে অবাক হবা কি ইউ উইল বি সারপ্রাইস টু নো ইউ উইল বি সার প্রাইজ টু নো মানে হচ্ছে আপনি জানলে অবাক হবেন যে দ্যাট সমগ্র পৃথিবীর জনসংখ্যার হুম মাত্র উনচল্লিশ শতাংশ মানুষ কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে তাহলে পড়াশোনা করাটা হচ্ছে একটা কাজ তাহলে পড়াশোনা করাটা একটা ভার্ভ কে পড়াশোনা করেছে মাত্র উনচল্লিশ শতাংশ মানুষ তাহলে এটা হচ্ছে সাবজেক্ট মাত্র উনচল্লিশ শতাংশ মানুষ ইংরেজি কি অনলি থার্টি নাইন পারসেন্ট উনচল্লিশ শতাংশ মানুষ অব দ্য এন্টায়ার ওয়ার্ল্ডস পৃথিবীর জনসংখ্যার পৃথিবীর জনসংখ্যার অব দ্য এন্টায়ার ওয়ার্ল্ড মানে সমগ্র পৃথিবীর শুধুমাত্র উনচল্লিশ পারসেন্ট পপুলেশান মানে লোক জনসংখ্যা হ্যাভ স্টাডিড পড়াশোনা করেছে ইন কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিস কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে হ্যাভ স্টাডিড মানে পড়াশোনা করেছে ইন কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিস কলেজে এবং বিশ্ববিদ্যালয় তো ক্লিয়ার পরের সেন্টেন্সে কি বলছে পরের সেন্টেন্সে বলছে বর্তমানে পৃথিবীর জনসংখ্যা সাতশো আঠাশ কোটির কাছাকাছি তাহলে বর্তমানে পৃথিবীর জনসংখ্যা পৃথিবীর জনসংখ্যাটা হচ্ছে একটা সাবজেক্ট সাতশো আঠাশ কোটির কাছাকাছি মানে পৃথিবীর জনসংখ্যা হয় আর কি হয় কে বোঝাচ্ছে তাহলে কী বলল বর্তমানে ইংরেজি কি অ্যাট প্রেজেন্ট অ্যাট প্রেজেন্ট পৃথিবীর জনসংখ্যা ইংরেজি কি দ্য পপুলেশান অফ দ্য ওয়ার্ল্ড দ্য পপুলেশান অফ দ্য ওয়ার্ল্ড ইজ মানে হয় অ্যারাউন্ড সেভেন এইট্টি ক্রোর্স হুম অ্যারাউন্ড মানে প্রায় সাতশো আশি কোটি সাতশো আশি কোটির কাছাকাছি তারপর বলছে তার মধ্যে চীনের জনসংখ্যা হচ্ছে একশো বিয়াল্লিশ কোটি এবং ভারতের জনসংখ্যা একশো আটত্রিশ কোটি তাহলে তার মধ্যে ইংরাজি কি অ্যামং হুইচ বলতে পারি বা অফ হুইচ অফ হুইচ মানে হচ্ছে তার মধ্যে দ্য পপুলেশান অফ চায়না দ্য পপুলেশান অফ চায়না মানে জনসংখ্যা চীনের অ্যান্ড ইন্ডিয়া এবং ভারতের দ্য পপুলেশন অফ চায়না অ্যান্ড ইন্ডিয়া ভারত এবং চায়নার জনসংখ্যা ইজ হয় ওয়ান ফর্টি টু ক্রোর্স অ্যান্ড ওয়ান থার্টি এইট ক্রোর্স রেসপেক্টিভলি মানে যথাক্রমে একশো বিয়াল্লিশ কোটি এবং একশো আটত্রিশ কোটি সো আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ ট্রান্সলেশানগুলি এই ধরনের ট্রান্সলেশান তোমরা নিজেরাও বাড়িতে প্র্যাকটিস করবে যে কোনো ছোটো ছোটো নিউজ আর্টিকেল হোক বা যে কোনো বাংলা আর্টিকেলকে নিয়ে তো দেখবে খুব সহজেই তোমরা করতে পারছো থ্যাংকস ফর ওয়াচিং ইফ ইউ লাইক আওয়ার ভিডিওস প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল থ্যাংক ইউ